ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি ক্ষুদ্র খামারি দেশ দশের উন্নয়নে খুব দরকারি আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা একটা গৃহস্থ বাড়িতে চলে আসছি ওনারা গরু লালন পালন করে গরু লালন পালন করার পাশাপাশি ওনারা এই গরুর কেনা বেচাও করে থাকেন দীর্ঘ অনেক বছর যাবৎ দর্শক আজকে আমরা আছি মাজেদা ডেরি ফার্মে এবং আপনাদের অতি পরিচিত জায়গা যেটা হচ্ছে বাসতেল বাজার হাটুভাঙা মির্জাপুর টাঙ্গাইল আমরা এই এলাকায় অনেক খামারের ভিডিও করেছি অনেক ব্যাপারীদের আপনাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছি আজকে তেমনি আরেকটা খামারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে খামারটির নাম হচ্ছে মাজেদা ডেরি ফার্ম দর্শক আজকে আমরা দেখাবো এই খামারের গরু লালন পালন কীভাবে হয় কী কী ধরনের গরু আছে এবং গরুর দরদাম সম্পর্কে এবং জাতমান সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো প্রতিবারের মতো আমি মেহেদী হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি আসসালামু আলাইকুম ওয়া সালাম সব ভাই কেমন আছেন লাগছে ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম হচ্ছে সোরাব হোসেন মোহাম্মদ সোরাব হোসেন সোরাব হোসেন আর আপনাদের এই জায়গাটা হচ্ছে বাসতেল বাজারের একটু আগে তেলিপাড়া বলে গ্রাম তেলিপাড়া তেলিপাড়া বাসতেল বাজারের আগে যে এতিমখানাটা হাতের বাম পাশে পূর্ব পাশে হাতের বাম পাশে ঢুকলে হচ্ছে আপনাদের এই রুটের পূর্ব পাশে রুটের পূর্ব পাশে আপনি মূলত পেশায় কি করেন পেশায় আমি আগে বিদেশ ছিলাম বর্তমানে আমি আমার ওয়াবিকে করতো এখন আমি এসে এটার সঙ্গে সহযোগিতা করতেছি আচ্ছা মানে আপনি প্রবাসে ছিলেন আপনার ওয়াইফ এই খামার পরিচালনা করতো এখন আপনি প্রবাস থেকে এসে আপনি আপনার ওয়াইফকে সহযোগিতা করেন আপনি কোন দেশে ছিলেন আমি কাতার ছিলাম কাতার ছিলেন কত বছর ছিলেন এখানে কাতার ছিলাম আট দশ বছর আট দশ বছর আর এই গরু লালন পালনের সাথে কত বছর জড়িত এই অনেক আগে আট দশ বছর করতেছে আমি এসে যেমন তাও আট বছর মতো হয় বর্তমানে আমার আপনি আট বছর এই খামার পরিচালনার সাথে আছেন আপনার ওয়াইফের আগে থেকে এই খামার করতেছে তাই তো হ্যাঁ ওয়াইফ আগে থেকে করতেছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো এই যে গরু লালন পালন করেন সবাই বলে গরু পাললে লস হয় গরু পাললে লস হয় আপনার কাছে কি মনে হয় না আমার তো লস হয় না আপনার লস ভালো হ্যাঁ আপনার খামারে কি সব গাবি নাকি ষাঁড় গরু আছে গাবি সব গাবি সব গাবি লালন পালন করেন প্রথম থেকে গাবি লালন পালন করেন প্রথম থেকে আচ্ছা তো আমাদের দর্শক যারা আছে তারা আসলে জানতে চায় যে আপনি তো লালন পালনের পাশাপাশি গাবি গরু কেনা বেচাও করেন তাই না বেচা কেনা করি হ্যাঁ তো যারা আপনার কাছে গাবি কিনতে চায় তাদের কাছে তাদের জন্য আর কি আপনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা নিব আজকে যে গরুর জাতমান গরুর দুধের মান কিংবা দুধ কতটুকু হয় কিংবা আপনার গরুর দরদাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা তো আমরা একটা একটা করে গরু আমাদের দর্শকদেরকে দেখাই দেখান দর্শক আমরা এখন আমাদের আজকের ভিডিওর এক নাম্বার গাবিটা দেখতেছি এটা তো মূলত এখনো বক না তাই না বক না কয় দাঁত বয়স এটা দুই দাঁত বয়স দুই দাঁত বয়স কতদিন বাকি আছে ডেলিভারির যে বাকি দিছে পনেরো দিনের মতো বাকি আছে পনেরো দিনের মতো বাকি আছে পনেরো দিন দুই দাঁত বয়স পনেরো দিন এখনো ডেলিভারির বাকি আছে দুধের মান কেমন হবে এটার দুধের মান লাগে খুব ভালো জাত ভালোই ভালো কেমনে বুঝলেন এটা দুধের মানে দুধ ভালো হবে জাত ভালো না এটার মা আর দুধ হয়েছে এটার উপর নাকি এটার মা কি আপনার খামারের না খামার আমি যেখান থেকে আনছি আনছিলাম তো সেখানে দেখে আসছেন এটার মারে আচ্ছা মায়ের রেকর্ড ভালো মায়ের দুধের রেকর্ড ভালো দুধের ওয়েট কেমন হবে এটার বলেন এটা সারাদিনে সকাল বিকাল দুইটা নিয়ে সতেরো আঠারো কেজি দুধ দিব সতেরো আঠারো দেখেন না পিঠের ধারা সাইড বটা সাইড জায়গায় কত সুন্দর পিঠের ধারাটা দেখেন দর্শক আমরা এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা মূলত উনি বলতেছে অস্ট্রেলিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান একটা গরু আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান খুব বেশি দূরের বা খুব বেশি এদিক সেদিক না গরুটা যাতে মানে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালোই হবে মাথাটা ছোটো শিংগুলো ছোটো ছোটো পিঠটা একদম সোজা এবং দুধের শিরাগুলোও মোটামুটি দৃশ্যমান আর সবচাইতে আকর্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে এটা ওলানের শেপটা খুবই সুন্দর আপনারা হয়তো দেখতেছেন ক্যামেরায় চারটা বার্ট একবারে সমান দূরত্বে আছে এবং একই সাইজের হ্যাঁ এবং যেটা উনি বলতেছে সোরাব ভাই যে গরু মোটামুটি সতেরো আঠেরো কেজি দুধ দিবে এবং পনেরো দিন বাকি আছে ডেলিভারি বাকি হ্যাঁ দুধের ওলান এখনও ছাড়ে নাই এটার দাম কত সোরাব ভাই এর দাম
2,35,000 যাইহোক স্ক্রিনে দেওয়া নম্বরে সৌরভ ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আমরা পরের গাড়িটা দেখব এখন দর্শক আমরা এই মুহূর্তে যে গাড়িটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিশাল একটা গাড়ি মোটামুটি প্রথম যে গাড়িটা দেখছিলাম তার তুলনায় ডাবল একটা গাড়ি সম্পূর্ণ গাড়িটাই অসাধারণ একবারে কালো একটা গাড়ি ওলানটা বেশ 8-7 একটা উলান দুধের শিরা উপশিরা একবারে সবকিছুই দৃশ্যমান হ্যাঁ বিশাল অনেক হাইট আমরা দেখতে পাচ্ছি যে রাখাল গরুটা টানতেছে একবার রাখালের সমান সমান গাবিটা ঠিক আছে শেফটাও খুব ভালো সৌরভ ভাই এই গরুটা সম্পর্কে বলেন এটা কি জাত এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান এটার জাতে মানে কেমন হবে জাত মানে খুব ভালো হবে না এটা কি বিয়াইছে বিয়াইছে গতকাল রাতে বিয়াইছে না কি শারবাসুর না বকনাবাসুর না বকনাবাসুর বকনাবাসু তার মানে তো যারা রমজানের উপলক্ষে গাবি সংগ্রহ করতেছে তাদের জন্য গাবিটা খুব ভালো হবে আচ্ছা আচ্ছা এটা জাতে মানে আপনার কাছে কেন এত ভালো মনে হয় এটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ জাতে ভালো প্রথম বাচ্চাছে গত রাত্রিতে আচ্ছা জাত ভালো এটা আমি বিক্রি করতে চাই আচ্ছা দুধ কেমন হইতে পারে এটার দুধ এটা সারা দিনে দুডানে 18-19 কেজি প্রথম অবস্থায় আপনার বাসুর যেটা দিছে এটা কি বকনাবাসুর বকনাবাসুর জার্সি জার্সি হ্যাঁ মানে ফ্রিজিয়ান গরুতে জার্সি সিমেন্ট দিছে জার্সি লাল হ্যাঁ আচ্ছা আচ্ছা দুধ 17-18 হবে হ্যাঁ সারা দিন হবে বেশি হবে আচ্ছা এখন আজকে আমরা আপনার প্রথম ভিডিও করতেছি আমাদের চ্যানেলে তো আপনি যেহেতু প্রথমবার আমাদের চ্যানেলে আসছেন আপনার উচিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব অল্প দামের মধ্যেই কেনা বেচা করা অল্প প্রফিটে খুব ছোট্ট করে একটা দাম বলেন তো এই গাবিটার ছোট্ট করে একটা দাম বলেন এটা অন্য মাসে 2,70,000 নেবো আমি এটা 2,50,000 এটা ছেড়ে দেবো যেহেতু প্রথম আমি করতেছি আচ্ছা মানে এটার দাম 2,70,000 আছে কিন্তু আপনি প্রথম ভিডিও সেজন্য এটা 2,50,000 ছেড়ে দেবো হ্যাঁ তার মধ্যে সামান্য একটু আলোচনা করা যাবে নাকি হ্যাঁ সামান্য তো 1,000-1,500 এরকম করা যাবে আচ্ছা 1,500-1,500 আলোচনা করা যাবে তো এটার আপনার দাম চাইলেন কত 50,000 2,50,000 মাশাআল্লাহ খুব ভালো দর্শক অত্যন্ত ভালো এবং জাতে মানে খুবই ভালো একটা গরু দুধের রেকর্ড বা দুধের কথা যেটা বলেছে আশা করি কথায় কাজে মিল থাকবে ইনশাল্লাহ এটা বকনা বাচ্চা হয়েছে গতকাল রাতে জাতে মানে ইনশাল্লাহ ভালো হবে গাবিটা মাত্র 2 দাঁতের চামড়াটাও গলার এটা দেন হাঁস গলা গলার মধ্যে কোনো কম্বল নাই খুবই ভালো যাই হোক আপনারা এখানে আসবেন সরাসরিরে দেখবেন দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন যাই হোক আমরা 3 নম্বর গাবিটা দেখবো দর্শক এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 3 নম্বর গাবিটা আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক বড় গাবি সৌরভ ভাই এটা কি জাতের গাবি এটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি মানে কালো রঙের জার্সি কালো রঙের জার্সি হ্যাঁ জার্সির মধ্যে কি হালকা ফ্রিজিয়ান মিক্স আছে নাকি হালকা আছে না মাশাআল্লাহ জাতে মানে কেমন হবে জাতে মানে খুব ভালো দেখেন এই যে তলিটা দেখেন মাশাআল্লাহ এই চামড়াটা দেখেন কেমন চামড়া গলাটা কিরকম হাঁস গলা গলায় কোনো কম্বল নাই না কিচ্ছু নেই তলিতেও কিচ্ছু নেই একবারে ই আচ্ছা দাঁত কয়টা দাঁত 6টা 6 দাঁত এটা কি এখন কি গাব অবস্থায় আছে নাকি বিয়েছে না গাব অবস্থায় আছে প্রথম প্রথম গাব 6 দাঁতে প্রথম গাব 6 দাঁতে প্রথম গাব হয় আচ্ছা 6 দাঁতে এটা প্রথমবার ডেলিভারি হবে কতদিন বাকি আছে এর বাকি আছে সময় নাই 1-10 দিন বাকি আছে এটা দুধ কতগুলো হবে 20-21 কেজি হবে 20-21 কেজি দুধ হবে হ্যাঁ আচ্ছা এটা দাম কত চান এর দাম হলো 2,65,000 2,65,000 হ্যাঁ আলোচনার সুযোগ আছে তো না আলোচনার সুযোগ আছে হালকা 1,000 আচ্ছা ঠিক আছে পরেরটা দেখি দর্শক এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 4 নম্বর গাবি মাশাআল্লাহ গাবিটা অসাধারণ আপনারা একটু খেয়াল করলে দেখবেন গরুটার শিং চোখ নাক গলকম্বল গরুর পিঠ হাইট ওলান লেজ কোনো জায়গাতেই কোনো খুদ নাই
তবে বাট মনে হইতেছে একটা কানা আছে একটা বান কানা হ্যাঁ একটা বান কানা কানা কেন এটা এটা প্রথম আমছি তো আমি খুব সুন্দর পয়ছিল কিন্তু হঠাৎ করে এই বাচ্চা দর পর এক দানে দুধ আসে না কানা বাচ্চা দর পরে দেখেন এক বাট কানা হ্যাঁ আচ্ছা তাহলে এটা কত নাম্বার বিয়ান এখন এটা হলো প্রথম প্রথম বিয়ানের এক বাট কানা দুই দাঁত গরু আরে কোন কি এটা গরু প্রথম বিয়ান না প্রথম বিয়ানে এক বাট কানা এটা আমার 270 কিনা ছিল খুব শখের গাবি কিনছেনি 270 টাকা 270 টাকা হ্যাঁ এর সাথে বাছুর যেটা আছে কি বকনা বাছুর না সার বাছুর না সার বাছুর সার বাছুর বাছুর বয়স কত বাছুর বয়স 3 দিন 3 দিন হয় বাচ্চা দিছে 3 দিন হয় বাচ্চা দিছে 3 দিনে বুঝা ফলেছেন বাট একটা কানা হ্যাঁ না বলে যে দুঃখের বিষয় এটা আমার তিনের গরু আমি বাম সুন্দর বাট একটা বাল তুলে তিনের গরু মানে কি 3 লাখ 3 লাখ টাকা গরু বেচছো হ্যাঁ আচ্ছা এখন কত বেচবেন এখন কত দাম চাইতেছেন এটা এখন এখন অন্য একটা বাট খারাপ আমার কবল খারাপ 2 লক্ষ 30 হাজার টাকা দুই লক্ষ 30,000 টাকা হলে এখন বিক্রি করে দিবেন যে একটা বাট কানা হ্যাঁ কারণ যে নয়া জানি আবার দুধ কতটুকু হবে তিন বাটে দুধ হবে 15-16 কেজি 15-16 কেজি দুধ হবে আশা করতেছেন না এখন হ্যাঁ দুধ আছে কিন্তু গরুটা তো একের একটা গরু ছিল হ্যাঁ একের গরু দেখেন না গলা অরিজিনাল এইটা দেখার কিছু না দর্শক ভিডিওতেই বুঝে নেব ভালো গরু যেটা ওটা দর্শক দেখলেই বুঝে আচ্ছা ঠিক আছে আমরা পরের গাবিটা দেখি দর্শক এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 5 নাম্বার গাবি এটার দাঁত কয়টা এটার দাঁত দুইটা দুই দাঁত হুম এটা কি এখন গাব আছে গাব আছে কতদিনের গাব আছে এটা গাব আছে আর এক মাসের মতো বাকি আছে এক মাস পরে বাচ্চা দিবে বাচ্চা দিবে হ্যাঁ তাহলে এখনো এক মাস সময় এটা বাচ্চা দেওয়ার আচ্ছা দিব তৈলি আসবে দাঁত কয়টা বললেন দুইটা দুই দাঁত দুইটা দাঁত দাঁত কি এটার জাত অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাত আচ্ছা আরো এক মাস বাচ্চা দিতে পারে দুধ কেমন হইতে পারে দুধ হবে অনেক দুধ হবে অনেক দুধ বলতে কত দুধ 5 কেজি দুধ তো অনেক দুধ এক বাজি লাগে এটার 20 20 কেজি দুধ হবে 20 20 কেজি দুধ হবে সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা এটার দাম কত চান এটার দাম 2 লাখ 65 2 লক্ষ 65 65 কত ওসা গরু আচ্ছা এটার দাম কত বলেন এটার দাম 2 লাখ 65 না বিষয় কেউ না যার ধর আমরা আরো এক মাস পর এটা বাচ্চা দিব এটা কি তৈরি হবে জানেন আমি কতদিন ধরে পালবা নিচ্ছি আচ্ছা ঠিক আছে নিয়ে যান দর্শক এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর 5 নম্বর গাবি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল আকৃতির একটা গাবি আমাদের সামনে আছে এই মুহূর্তে জাত কি আপনার গরুর এটা হলিস্টাইন ফ্রিজিয়াম হলিস্টাইন ফ্রিজিয়ান গরু না হ্যাঁ এটা কি গাব আছে নাকি ডেলিভারি হয়ে গেছে না গাব গাব কতদিন বাকি আছে ডেলিভারি এটার এটার এক সপ্তাহ 6 দিন বাকি আছে এক সপ্তাহ 6 দিন বাকি আছে হ্যাঁ দেখেন এই যে গোটা লিস্টটা কিরকম সুন্দর এই দেখেন আর তুলি দে কিরকম তুলি আর যাত্রা দেন উঁচা দেন কত দিন উঁচা আমার সাথে উঁচা পুরোগুলো বের করছেন সব চিন্তা করে এটা নাকি হ্যাঁ হ্যাঁ বিশাল গরু মাশাআল্লাহ গলায় কোনো কম্বল নাই না কোনা নিচে কোনো কম্বল নাই সুন্দর গরু আলোচনার সুযোগ আছে তো না সুযোগ আছে আচ্ছা ঠিক আছে আমরা পরে দর্শক বিশাল হাতির মতো একটা গাবি বেরিয়েছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও 7 নাম্বার গাবি বিশাল দেহ বিশাল উলান নিয়ে আসতেছে গাবিটা কালো মাথাটা সাদা খুবই সুন্দর একটা গাবি আস্তে আস্তে এটা গাব না হ্যাঁ গাব এটা কতদিন বাকি আছে ডেলিভারির এইটাও 7-8 দিন বাকি আছে 7-8 দিনের মধ্যে ডেলিভারি হবে এটা জাত কি এটা ওই ফ্রিজিয়াম ফ্রিজিয়ান জাত না দুধ কেমন হবে এটার দুধ সারাদিনে 25 পাইবেন সারাদিনে 25 পাবো 25 হ্যাঁ দাঁত কয়টা এটার দাঁত 6টা 6 দাঁতে কত নম্বর বিয়ান এটা ফুল লট প্রথম তাহলে এটা হচ্ছে 6 দাঁতে প্রথম বিয়ান হ্যাঁ আচ্ছা এর দাম কত চান বলেন এর দাম হলো 3,40,000 3,40,000 টাকা দাম হ্যাঁ আলোচনার সুযোগ আছে সুযোগ আছে দুধ কতটুকু হইবে এটার দুধ সারাদিনে 24-25 হবে 24-25 হবে আচ্ছা ঠিক আছে পরেরটা দেখি Thank you.
দর্শক শেষের গরু যেগুলো আছে প্রত্যেকটা এক্সক্লুসিভ এটা হচ্ছে ভিডিওর 8 নাম্বার গাবি মাশাআল্লাহ গাবিটা খুবই সুন্দর চিকন চিকন সিং বিশাল একটা গাবির ছোট একটা মাথা প্রশস্ত কপাল উলানটা অনেক সুন্দর পিঠটা একদম সরু দুধের বাটগুলোও খুব সুন্দর ফুরগুলো একদম সাদা সাদা এটা কি জাত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত এটা কি বিয়েছে না বাচ্চা দেনে বাচ্চা দেব কত দিন বাকি আছে বাচ্চা দেওয়ার বাচ্চা দেওয়ার সপ্তাহ 15 দিন বাকি আছে সপ্তাহ 15 দিন বাকি আছে এটা কি প্রথম বিয়ান প্রথম বিয়ান দুধের ওজন কেমন হতে পারে এটা 24 25 কেজি সারা দিনে দুইটা না প্রথম বিয়ানে 24 25 কেজি দুধ হয় হ্যাঁ হয় আচ্ছা এটার দাম কত বলেন এটার দাম 3 লক্ষ 35 3 লক্ষ 35 হাজার দাম হ্যাঁ আলোচনার সুযোগ আছে তো না আলোচনার সুযোগ আছে আছে কিছু আছে আচ্ছা ঠিক আছে আমরা পরেটা দেখি দর্শক এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ গাবি খুবই সুন্দর গাবি দেখতে পাচ্ছেন সিং নাই মাথার শেপটা দেখেন অসাধারণ মুন্ডি মুন্ডি না সক্রান্ত ছিল আসলে মুন্ডি বলে কোনো জাত নাই গরু সিং না হইলে এটা মুন্ডি বলে গরু ফ্রিজিয়ান খুবই সুন্দর গাবিটা মাশাআল্লাহ মাথাটা মানে একের একটা মাথা অসাধারণ একটা মাথা দর্শক কিন্তু এই গাবিটার একটা প্রবলেম হইছে প্রবলেমটা হচ্ছে এই গাবিটা আমরা তো আসলে গৃহস্থ মানুষ তো এটা প্রথম বিয়ানে কয় কেজি দুধ পাইছিলেন দুধ পাইছি 24 25 কেজি 24 25 কেজি দুধ ওনারা প্রথম বিয়ানে পাইছিল কিন্তু এরপরে এটাকে যখন বীজ দেওয়া হয় বীজটা এই গাবি রাখে নাই যেটা ওনারা কেউ বুঝতে পারে না ঠিক আছে এই কিছুদিন আগে আবার ওনারা দেখলো গরুটা হিতে আসছে তখন আসলে এই ডাক্তার এনে দেখে চেক করে দেখলো গরুটা গাভ হয় নাই গরুটাকে আবার নতুন করে বীজ দেওয়া হয়েছে বীজ হয়েছে কতদিন হয়েছে এক মাস হয় এক মাস হয় আবার নতুন করে বীজ দেওয়া হয়েছে মানে মাঝখানে একটা বিশাল গ্যাপ হয়ে গেছে গরুটার তো এই বিশাল গ্যাপ হয়ে যাওয়ার কারণে এখনো গাবিতে দুধ আছে এখন কয় কেজি দুধ হয় এখন 5 6 কেজি 6 কেজি 7 কেজি দুধ এখনো 6 কেজি 7 কেজি দুধ এই গাবিটাতে আছে তো যাই হোক আপনারা যারা নিতে চান তারা আপনারা দেখে জেনে শুনে বুঝে এই গরুটা নিতে পারবেন গরুটা নতুন করে বীজ দেওয়া হয়েছে এক মাস হয়েছে বিশাল আকৃতির একটা উলান আছে এখনো 5 কেজি দুধ আপনারা এটাতে পাবেন এখনো পাবো হ্যাঁ উলান বাটগুলোও ভালো সাইডটা বাট হ্যাঁ খুব সুন্দর বাট দেখে নিতে বাট আচ্ছা এখন এটার দাম কত বলেন এখন দাম এটার যদি নেন তো 2 লাখ 10 2 লক্ষ 10 হাজার 10 হাজার টাকা দর্শক শুধুমাত্র এই বিশাল টাইম গ্যাপ হওয়ার কারণে আসলে উনি এই গরুটাকে আর ইয়ে করতে পারে নাই যদি এখন কেউ এটা নিতে চান তাহলে আপনারা এটা 2 লাখ 10 হাজার টাকা ওনার চাওয়া দাম আপনারা আলোচনা করে ওনার কাছ থেকে এটা নিতে পারবেন এটা হচ্ছে আজকের ভিডিওর স্পেশাল গাবি ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমাদের আজকের ভিডিও থেকে আর উনি আসলে সত্যি একজন খুব সরল সহজ মানুষ এতক্ষণ আপনারা ভিডিওতে বুঝতে পারছেন উনি আসলে কথাই ঠিকভাবে বলতে পারে না অনেক সহজ সরল একজন মানুষ যাই হোক ওনার সাথে কথাবার্তা বলে আপনারা চাইলে ওনার কাছ থেকে গাবিগুলো সংগ্রহ করতে পারেন আজকে আমরা এখান থেকে বিদায় নিব সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম